আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ক্রিপ্টোমেট টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে তো বড় বড় মতো আজকের ভিডিওতে থাকতেছে দুইটা প্রজেক্ট দুইটা প্রজেক্টে কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং দুইটাই কিন্তু আমাদের ইন ফিউচারে আমাদের জন্য টু ডিজিট ওর থ্রি ডিজিটের একটা প্রফিট দেবে বলে আমি মনে করি তার কারণ তাদের ফান্ড রাইজগুলো ফান্ড রাইজটাও ভালো তাদের পেছনে ইনভেস্টররাও কিন্তু অনেক বড় বড় ইনভেস্টারও আছে তো এখান থেকে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন কোথাও স্কিপ করবেন না আমি কিভাবে কাজগুলো করি কিভাবে আমি এখানে টাস্কগুলো কমপ্লিট করি সব কিছু কিন্তু এই টু যেটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটিতে জয়েন করে নেবেন আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তার আগে ভিওয়ার্স যারা এখনও আমাদের ক্রিপ্টো আর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলায়কনটি অবশ্যই অন করে দেবেন কারণ এখানে প্রতিনিয়ত কিন্তু আমরা ইনকাম রিলেটিভ ভিডিওগুলো আপলোড করে থাকি যেখান থেকে ইউজাররা ভালো পরিমাণে কিন্তু একটা প্রফিট নিতে পারে আর এই অপারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে টু ডেজ অফার লিঙ্কের মধ্যে দিয়ে রাখবো লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের এই ক্রিপ্টোমেট টেলিগ্রাম চ্যানেলটিতে নিয়ে আসবে অবশ্যই আপনি চ্যানেলটিতে জয়েন করে নেবেন ওকে কথা না বাড়িয়ে চলুন আজকে আমাদের যে প্রজেক্টগুলো সেই প্রজেক্টগুলো কীভাবে কাজ করতে হবে কীভাবে কী হবে সব কিছু দেখিয়ে দিচ্ছে চ্যানেল দেখেন চ্যানেলের মধ্যে প্রায় এপ্রিলের মাঝামাঝি সময় আমরা একটা প্রজেক্ট শেয়ার করছিলাম ফ্রি বেসিয়ার একটা প্রজেক্ট যেখানে থেকে তাদের কিন্তু পাঁচ মিলিয়নের কিন্তু একটা ফান্ড রাইজ আর এখান থেকে কিন্তু তাদের ব্যাকেডে বাইন্যান্স ল্যাব থেকে শুরু করে গেট ডোটা আইও আছে এর পাশাপাশি ওকে কিন্তু তাদের ব্যাকেডে আছে কিন্তু তো এখানে মধ্যে আমরা যখন শেয়ার করছিলাম তখন জাস্ট এখানে গ্যালাক্সির যে টাক্কটা ছিল ওই গ্যালাক্সির টাক্কটাই এখানে শেয়ার করা হয়েছিল এখন তাদের যে নতুন আপডেটটা সেটা আমি দেখাবো তো এখান থেকে তাদের টুইটারটা আপনারা দেখতে পারেন টুইটারের মধ্যে তারা কী করছে তারা অফিসিয়ালিভাবে তাদের যে অ্যাপসটা সেই অ্যাপসটা কিন্তু তারা এখান থেকে লঞ্চ করছে তো এখান থেকে আমাদেরকে হিউম্যানে হিউম্যানে যে টাস্কটা সেই টাস্কটা আমাদেরকে কমপ্লিট করতে হবে আর অ্যাপসটা কিন্তু অলরেডি তাদের কিন্তু গুগল প্লেতে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তো এখান থেকে সামান্য পরিমাণ কিছু পরিমাণ আপনাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে মানে ফি হিসাবে আপনাকে কাজে লাগাতে হবে তো কতটুকু ফ্রি যায় সব কিছু আমি দেখিয়ে দেবো কীভাবে কাজগুলো করবেন তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমি অ্যাপসের লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবো লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পর আপনি একটু স্কুল করলেই নিচে আসলে দেখতে পারবেন এখান থেকে আপনি প্লে স্টোরে ক্লিক করে অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন না হয় এখান থেকে আপনি ক্লিক করে ডাইরেক্ট অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন আর আইফোন ইউজাররা এখান থেকে আপনার অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন তো সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবেন এখান থেকে দেখতে পারেন যে আপনার আই এম হিউম্যান যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা অবশ্যই আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর এখানে মধ্যে আপনাকে অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে পুরনো যদি অ্যাকাউন্ট অবশ্যই কারোই থাকবে না তো এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন একটা অ্যাকাউন্ট এখান থেকে আপনার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে এখানে মার্ক করে দেবেন এখানে মার্ক করে তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনার একটা ইউজার নেম সেট করতে হবে যে ইউজার নেমটা একবার ইউজ করা যাবে যেটা আপনার লগ ইনের ক্ষেত্রে কাজে দিতে পারে এরপর আপনার এন্টারের জন্য পাসওয়ার্ড সিলেক্ট করবেন রিএন্টার পাসওয়ার্ড আর এখানের মধ্যে রেফারেল কোডটা অবশ্যই বাইন্ড করবেন তাহলে চ্যানেলের মধ্যে দেখতে পারেন চ্যানেলে আমি কিন্তু রেফারেল যে কোডটা এই কোডটা আমি দিয়ে রাখবো জাস্ট আপনি এখানের মধ্যে একটা ট্যাপ করলে কিন্তু কপি হয়ে যাবে জাস্ট এভাবে ট্যাপ করবেন কপি হয়ে যাবে আপনি করবেন এখানের মধ্যে কোডটা এখানে টাইপ করে দেবেন টাইপ করে এটাকে নেক্সট করে দেবেন নেক্সট করার পরে এখান থেকে দেখতে পারেন আপনার এখান থেকে এক থেকে দুই মিনিটের পরিমাণ আপনার কাছে সময় নেবে কারণ এখান থেকে সেটিংটা হান্ড্রেড পার্সেন্ট এরা কমপ্লিট করবে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার বাকি কাজটা আপনাকে করতে হবে এরপর হচ্ছে মেন যে কাজটা সেই মেন কাজটা হচ্ছে এখান থেকে আপনি ব্যাক করতে হবে আপনার যে আপনি নেক্সট যখন আপনার অ্যাপসটা রিলেট হয়ে যাবে বা কোনো কিছু হারিয়ে যাবে তখন আপনাকে সেম অ্যাকাউন্টে লগ ইন করতে হলে আপনাকে এখানে ব্যাক দিতে হবে এখান থেকে ব্যাক টু লোকাল স্টোরেজটা সিলেক্ট করতে পারেন না হয় ব্যাক গুগল ড্রাইভটা সিলেক্ট করতে পারেন অবশ্যই আপনি এটাকে ব্যাকআপ দিয়ে নেবেন এর পরবর্তী আপনার এখান থেকে যে কনগ্রাচুলেশন লেখাটা আসবে তারপর আপনি এখানে গো টু দ্য অ্যাপে ক্লিক করবেন তারপর এই যে এরকমভাবে আসবে আর এখানের মধ্যে অবশ্যই আপনার এটা লগ আউট হয়ে গেলে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আচ্ছা যাই হোক এখানের মধ্যে আমরা রিওয়ার্ডটা আগে চেক করি এখান থেকে আমরা রিওয়ার্ড যখন ক্লিক করব ক্লিক করলে এখানে দেখতে পারেন আমরা আর্লি হিসেবে আর্লি হিসেবে যদি এখানে জয়েন করি এখানে কাজটা কমপ্লিট করি তাহলে এখান থেকে আমরা তিনশোটা স্টার পাবো আর এখান থেকে এনএপিটাইমেন্ট করার জন্য চারশোটা স্টার আর লাইভনেস টেস্টের জন্য একশো স্টার টোটাল আটশো স্টার এখান থেকে আমরা নিতে পারবো তো এখান থেকে দেখতে পারেন আপনার এই যে স্পেস স্পেস যে অপশনটাতে আপনি ক্লিক করবেন স্পেস অপশনে ক্লিক করার পর এখান থেকে এনএফটি অপশন পাবেন এখান থেকে ক্রিপ্টো পাবেন আপনি নর্মালি ক্রিপ্টোতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা সোল ওয়ালেট ক্রিয়েট থাকবে আপনি এটাকে কপি করে আপনার যে কোনো এক্সচেঞ্জের অথবা ওয়ালেট থেকে আপনি কি করবেন জিরো পয়েন্ট জিরো থ্রি সহ পরিমাণ এখান থেকে সোল ডিপোজিট করবেন তো এখান থেকে আরও কম লাগতে পারে তো আমি এতটুকু ডিপোজিট করে রাখছি যতটুক যাই লাইভে দেখানো হবে তো আপনি এখান থেকে অবশ্যই আপনার সোলটা এখানে ডিপোজিট করে রাখবেন ডিপোজিট করার পর এখান থেকে দেখতে পারবেন আপনি যে ফ্রুট যে অপশনটা দেখতে পারবেন এই ফ্রুপ অপশনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে যে মিন্ট এনএফটি এই এনএফটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিক করলে আপনার ক্যামেরাটা অন হবে আপনার ফেসটা স্ক্যানিং করে নেবে তারপর এখান থেকে আপনাকে এনএফটিটা মিন্ট করতে দেবে ওকে এখান থেকে টেস্টটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা কী করবো এই যে মিন্ট এনএফটি অপশনটাতে ক্লিক করে দেবো এখান থেকে আমরা এনপিটাকে মিন্ট করে নেব এখান থেকে দেখতে পান ফি কতটুকু যাইতেছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো ওয়ান তো এ আমি এই জন্য থ্রি ডিপোজিট করছে তো আপনি চাইলে একটু কমও করতে পারেন তারপরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি মিন্ট অপশানে ক্লিক করবেন তারপরে ওকে এটা এখন কিছুটা ফেন্ডিং আছে তো গো টু স্পেস আমি ক্লিক করে দিচ্ছি তারপর রিওর্ড অপশনে যাবো তো কিছুক্ষণ অপেক্ষা করবো অপেক্ষা করলে কিন্তু আমার এখান থেকে যে এনএফটি মিন্টের জন্য চারশো আর্লিবারের জন্য তিনশো এবং লাইভনেস টেস্টের জন্য আমি এখান থেকে একশোটা করে পেয়ে যাবো টোকেন তো এখান থেকে আমি দেখি আমার ফিটা কাটা হয়েছে কিনা হ্যাঁ অলরেডি কিন্তু আমার ফিটা কেটে নিছে তো আপনি চাইলে এখান থেকে আরও কিছু পরিমাণ কম সোল এখান থেকে আপনি ডিপোজিট করতে পারেন ওকে এখানে অলরেডি আমার এন্ট্রিটা রিসিভ হয়ে গেছে আর রিওর্ড যদি দেখি তাহলে এখান থেকে আমি প্রায় সাতশোটা পেয়ে গেছি তো এখানে লাইভ এখনো বাকি আছে তো এটাও হয়ে যাবে তো আমাদের পরবর্তী প্রজেক্টটা হচ্ছে হানা নেটওয়ার্ক নিয়ে তো এটা কিন্তু আমরা প্রায় জানুয়ারির শুরুর দিকে কিন্তু একটা প্রজেক্ট শেয়ার করছিলাম ওইটার ওইটা জাস্ট অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে এখান থেকে ট্রানজেকশনের সিস্টেমটা আপনাকে রাখতে হবে তো এখানে কিছু আপডেট আছে আর যারা এখনও নতুনভাবে জয়েন করতে চান অবশ্যই করতে পারবেন আর যারা এখনও পুরনো ইউজার আছেন যারা এখনও ট্রানজেকশন রাখছেন তারাও এখানে কাজগুলো অবশ্যই করে নেবেন তো নতুন ইউজার যারা সর্বপ্রথম আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এখানের মধ্যে যে খানার যে অফিসিয়ালি লিঙ্কটা লিঙ্কটা আমি দিয়ে রাখবো লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সাইন আপ উইথ গুগল তো এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছেন ওই মেলটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চুজ করবেন এখান থেকে অবশ্যই আপনাকে বারো ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে তারপর এখানে কন্টিনিউ করতে হবে নেক্সট টাইম আপনার সেম মেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য আপনার কাছে এই পাসওয়ার্ডটা কিন্তু চাইবে এরপর অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন উপরে আপনাকে ফ্রিতে ফসেট দেওয়ার জন্য এখান থেকে একটু লোডিং নিবে তারপর আপনাকে ফ্রিতে ফসেটগুলো দিয়ে দেবে তো ফ্রিতে ফসেট পাওয়ার পর এভাবে কিন্তু আপনার এখানে এক টোটাল ব্যালেন্সটা এভাবে দেখা যাবে তো এখান থেকে আপনাকে যা করতে হবে আপনাকে এখান থেকে ট্রানজাকশানটা বাড়াতে হবে তো কমপক্ষে এখানে আপনি প্রতিদিন টার্গেট রাখবেন পাঁচ থেকে দশটা করে এখানে ট্রানজ্যাকশান করার জন্য যদি আমি অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে রাখবো কোন অ্যাড্রেস আপনি সেন্ড করবেন না হয় আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলে নেবেন সেম টু একটা থেকে আরেকটাতে করতে পারেন জাস্ট এখান থেকে দেখেন সবগুলা টোকেনের কিন্তু ফসেট এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখান থেকে আমি ট্রান্সফার অপশনে ক্লিক করব তারপর এখান থেকে আপনি যে হানাটা সিলেক্ট করতে পারেন না হয় বিটিসি যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানের মধ্যে যে অ্যাড্রেস আপনি সেন্ড করতে চেয়েতেছেন ওই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানের মধ্যে টিকমার্ক করবেন তারপর আপনি কতটুকু পরিমাণে এখানে সেন্ড করতে চাইতেছেন এখান থেকে আপনি টাইপ করে দেবেন যে কোনো পরিমাণে আপনি এখান থেকে টাইপ করে তারপর এটাকে সেন্ড করে দেবেন তো এভাবে হচ্ছে আপনাকে এখানে ট্রানজেকশনটা বাড়াতে হবে তো যত আপনি আপনার টেস্ট নেটের মধ্যে ওয়ালেটটাকে যত অ্যাক্টিভেট রাখতে পারেন তত আপনার জন্য এখানে এলিজিবল হওয়ার চান্সটা কিন্তু বেশি তো এখানে সকল ফাংশন ফাংশনগুলো একবার একবার করে আপনি এখানে ট্রাই করার চেষ্টা করবেন তো এটা গেল আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের এরপর হচ্ছে আমাদেরকে ওইটিটা এখান থেকে তাদের ওইটিটা কিন্তু লাইভ হয়েছে ওআইটিটা আমরা এখান থেকে কীভাবে মিট করবো সেটা আমি দেখে দেবো লিঙ্কটা কপি করে আপনি মেসেজ অথবা চলে যাবেন যেখানে আপনার এক্সটেনশনটা অ্যাড করা আছে তো এখানে কী করবেন আপনি জাস্ট এটাকে আগে ফলো করে দেবেন তারপর এখানে যে ওআইটি দুইটা আছে অবশ্যই দুইটা টাক্কগুলো কমপ্লিট করবেন গ্যাক্স কীভাবে কাজ করতে হয় অবশ্যই সবারই জানা আছে জাস্ট আপনি ওআইটিটা ওপেন করবেন এখানে আমাদের টুইটারের টাক্ক থেকে শুরু করে বিভিন্ন যে টাক্গুলো আছে টাক্কগুলো কমপ্লিট করবেন আর অবশ্যই এখান থেকে আপনি ওআইটিগুলো এখান থেকে ক্লেম করে নেবেন তো এর পাশাপাশি অবশ্যই ইন্টারাক্টে যে টাক্কটা আছে সেই টাক্কটাও আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন জাস্ট এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন সেম আপনার কিউই ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজারের মধ্যে যেখানে আপনার মেটামার্ক্সের এক্সটেনশনটা আছে সেটার মধ্যে আপনি এটাকে ফেস্ট করে দিবেন তো মধ্যে সিম্পল কিছু ট্যাক্স থাকবে ট্যাক্সগুলো অবশ্যই আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন দেখতে পারেন এখানেও কিছু সিম্পল টাস্ক এখানের মধ্যে জাস্ট আপনার ডিসকোট জয়েন্ট ফলো টুইটার ওয়েবসাইট ভিজিট রিটুইট এরপর এখান থেকে আপনার এক্সপিড অটোমেটিকলি ক্লেম হয়ে যাবে তো আশা করি এই কাজ টাস্কগুলো কমপ্লিট করে নেবেন খুবই ইজি টাস্ক আর এখানের মধ্যে আপনার ট্রানজ্যাকশানের যে ইয়েটা সেটা অবশ্যই আপনি প্রায় একশো থেকে দেড়শো এক হাজার এরকম করার চেষ্টা করবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন